بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 6745 ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে আমাদের দেশে যেটা বিয়ের সময় ছেলের পক্ষ থেকে মেয়েকে যে সোনা গহনা ইত্যাদি দেওয়া হয়, এটা মূলত এটাই মোহর হিসাবে ধরে, অর্থাৎ গহনা যেগুলো দেয় সেগুলো মোহর হিসাবে ধরে, এটা কোরআন সুন্নাহ দৃষ্টি এটা কতটুকু ঠিক আছে? আসলে হাদিস যদি আপনারা ঘাঁটেন, আপনারা যদি একটু একটু যদি পড়েন, তাহলে দেখতে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে সাহাবিগণ অর্থাৎ ছেলের পক্ষ থেকে কনেকে কনে উপলক্ষে যেটাই দিতেন সেটাই মোহর হিসাবে গণ্য করা হতো, সেটাই মোহর হিসাবে গণ্য করা হতো, হোক সেটা ছোট, হোক সেটা আংটি, হোক সেটা একটা শাড়ি লুঙ্গি অথবা যা কিছু হোক না কেন। কারণ ওই যে যে বিখ্যাত মানে হাদিসটা সহিহ বুখারীর হাদিস, এটা তো রাসূল সাল্লাল্লাহু এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তো একজন সাহাবি একজন মহিলা আসলো, তো মহিলা আসার পরে বললেন যে রাসূলুল্লাহ আমি আপনাকে হিবা করে দিলাম, অর্থাৎ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে পড়তে চাইলেন, তো রাসূলুল্লাহ সাল্লাম সেটা করলেন না। তখন অন্য সাহাবি বললেন যে রাসূলুল্লাহ আমার সাথে বিয়ে দেন। তো তোমার কী আছে? যে আমার কিছুই নেই। তো কিছুই নেই, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখো কিছু আছে কিনা। তো কিছুই নেই, তো একটা লোহার আংটিও নেই, তার মানে এখানে আংটিটা পাওয়া গেল। তখন বলছি আর আসলে আমার কাছে শুধুমাত্র আমার পরনে যে কাপড়টা আছে এটাই আছে, তো আমি চাইলে আমি এটা অর্ধেক করে দিতে পারি। তো বলছে তুমি যদি অর্ধেক দাও তাহলে তুমি পরবা কি? তো যাই হোক, এ পর্যন্ত কথা হয়েছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাম দেখলেন তার কাছে কিছুই নেই, সত্যিই নেই। তখন বললেন যে তুমি কোরআন জানো, তাকে কোরআন শিক্ষা দিবে, এটাই হচ্ছে মহরানা। তো মহরানার নামে বর্তমান আধুনিক যুগে যেভাবে শুরু হয়েছে, আধুনিকতার নামে, যেটা আধুনিকতার নামে বিয়েতে 2 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 12 লাখ করে যেভাবে মোহর ধরা হয়েছে, মোহরের মূল্য, মোহরের মান এখান থেকে উঠে চলে গেছে। মোহরের কোনো মান সম্মান নেই, এখন নেই। মোহর যে জন্য এসেছিল ইসলামে সেটা আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেক স্ত্রীকে যখন বিয়ে করেছিলেন তখনই তাকে তাদের মান সম্মত একটা মোহর দিয়েছিলেন, এবং সেটা বোঝা যায় যে এটা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, এবং আব্দুর রহমান বিন উরওয়া, সরি, আব্দুর রহমান বিন আউফ থেকে, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহরটা দিয়েছিলেন যে পরিমাণ, সেটা আমাদের বাংলাদেশের টাকা অনুযায়ী বর্তমানে 1,12,000 অথবা 13 লাখ, সরি, 1,12,13,000 বা 1,20,000, মানে আপনি 15,000 ধরতে পারেন, এই ধরনের মানের মোহর দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে। সো আবার এ বিষয়ে কিন্তু কথাও আছে, এবং এ বিষয়ে ইমামগণ উল্লেখ করেছেন, কেউ কেউ বলেছেন যে রাসূল সাল্লামের মোহরের বেশি হওয়া উচিত নয়, আবার কেউ কেউ বলেছেন যে না, এটা কম বেশি হওয়াতে বিয়ের কোনো সমস্যা নেই। তো আমরাও মনে করি যে রাসূল সাল্লামের যে মোহরটা ছিল দুনিয়াতে এটা বেশ মানসম্মত মোহর ছিল, এর চাইতে ভালো মোহর যদি আমরা আদায় করতে চাই তাহলে দেখবেন যে হয় সে আদায় করেনি, স্ত্রীর কাছে বাসরাতে মাফ মাফ চেয়ে নিয়েছে, অথবা সে মাপ যাওয়ার আগেই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সো এই ধরনের অধ্যায় কোনো ঘাটাঘাটির দরকার নেই, যেটা দেবেন সেটাই মোহর হিসাবে গণ্য করতে হবে। হ্যাঁ, আপনি যদি নির্দিষ্ট দাম ধরেন, মনে মনে করলেন যে আমি 60,000 টাকা মোহর দেবো, 60,000 টাকা মূল্যমানের, আপনি এক ভরি স্বর্ণ কিনলেন, এক ভরি স্বর্ণের মধ্যে আপনার যেটা ইচ্ছা সেটা দেবেন, তারপরে হচ্ছে আপনার যে বাজারগুলো করলেন অথবা আরও যে ছোটোখাটো গহনাগুলো আছে তাকে কিন্তু দিতে হবে, আপনি বিয়েতে খরচ করবেন এটা কিন্তু আবার মোহর হবে না। এটা আবার সাবধান, অনেকে আবার এরকম করে ফেলে, এটা কিন্তু মোহর না, তাকে দিতে হবে, এটা একটা তার সম্পূর্ণ তার নিজস্ব সম্পত্তি হবে, এটা তার নিজস্ব সম্পত্তি হবে। সে যদি আপনাকে, আল্লাহ বলেছেন যেটা যে ফা ইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলু হানি আম মারিয়া, সে যদি তোমাদেরকে কিছু ফেরত দেয় খুশি মনে তাহলে সেটা তুমি খাও স্বাচ্ছন্দ্যে, কোনো সমস্যা নেই। সুতরাং তাদেরকে দিয়ে দিতে হবে, বিয়েতে খরচ করবেন, গরু খাসি কাটবেন, এটা আবার আপনারা মোহর হিসাবে ধরবেন না।